প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ ঘোষণা হয়, যার কারণে আমাদের লেখাপড়া বিঘ্ন হচ্ছে। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে লেখাপড়া করবে এবং বিভিন্ন ক্লাসগুলি ফলো করে নিজেদেরকে প্রস্তুত করবে। পরবর্তীতে পুনরায় ক্লাস শুরু হলে আমরা অবশ্যই তোমাদেরকে সেই ক্লাসগুলি পুনরায় আবার বুঝিয়ে দিব। আজকে আমি নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের লেনদেনের একটি সৃজনশীল অঙ্ক করাব, যেটি তোমাদের অত্যন্ত সহজ এবং নাম্বার প্রাপ্তিতে অত্যন্ত সহায়ক হবে। লেনদেনের সে অঙ্কটি আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু ফলো করবে। শেরিন টেলার্সের ফেব্রুয়ারি 2017 জয় টেলার্সের নিকট নিম্নোক্ত পণ্যগুলি বিক্রি করে। ফেব্রুয়ারি 1 নগদের 55 টাকা দরে 115 কেজি চিনি, ফেব্রুয়ারি 7 52 টাকা দরে 56 কেজি চিনি, ফেব্রুয়ারি 15 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল। মোট বিক্রয়ের উপর 10% কারবারি ভাগটা মঞ্জুর করে। মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর। খ এক তারিখে লেনদেনের ভিত্তিতে ক্যাশ ফ্লো তৈরি কর। গ 15 তারিখে লেনদেনের চালান প্রস্তুত কর। আমি এখানে একটি বিষয় বলতে চাইছি, চালান এবং ক্যাশ ফ্লো দুটি একই ধরনের ঘর, সুতরাং একটি জানলে অপরটি করতে খুব সহজ হবে। এই দুটি শিক্ষাগত একটি তোমাদের ফলপ্রদ লাভ হবে। আমি এখন ক নাম্বার করছি। ক নাম্বারে বলছে মোট বিক্রয়ের উপর বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা সেলিং টেরাসের মোট বিক্রয়ের পরিমাণ আমরা নির্ণয় করবো। আমরা তারিখ বিবরণ টাকা টাকা প্রথমত আমরা তারিখের ঘরে সংযোগ সমেছে 2017 সন 2017 সমেছে 2017 আমরা 2017 লেখা 2017 2017 মাসের নাম লিখব ফেব্রুয়ারি, সংক্ষেপে লিখলাম ফেব্রুয়ারি 1। ফেব্রুয়ারি 1-এ আমরা কি দেখলাম? চিনি বিক্রয়, চিনি বিক্রয় করেছে 55 টাকা করে 115 কেজি। আমরা লেখলাম বিবরণ করে চিনি, চিনি হ্যাঁ টাকা হলো 55 টাকা করে আমরা 115 কেজি। এটা পূরণ করে আমরা টাকাটা এখানে বসাবো। এটার পূরণ ফল হবে 6,325 টাকা। 6,000 টাকা পূরণ করলে হবে 6,325 টাকা। তারপরে দ্বিতীয় হলো 7 তারিখ। 7 তারিখ হলো সেখানে চিনি বিক্রয়, হ্যাঁ আমরা চিনি বিক্রয় পাইলাম। যে এখানে চিনি সেখানে কত টাকা করে? 52 টাকা করে 56 কেজি। আমরা 52 টাকা করে 56 কেজি চিনি আমরা, এটা মোট মূল্য হবে 52 আর 56 পূরণ করলে হবে 2,912 2,912 টাকা। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 15 তারিখ সেখানে কি হচ্ছে? 110 টাকা ধরে 35 কেজি মসুর আমরা মসুর ডাল লিখব। কত টাকা ধরে বিক্রি হচ্ছে? 110 টাকা ধরে 110 পূরণ 35, 110 আর 35 পূরণ করলে আমাদের পূরণ ফলটা দাঁড়াবে 3,850 টাকা। 3,850 টাকা এই তিনোটা যোগফল করব, আমাদের তিনোটা যোগফল দাঁড়াবে 13,887 টাকা। 13,887 টাকা এই তিনোটা যোগফল। এই তিনোটা মোট বলছে যে মোট বিক্রয়ের উপর 10% কারবারি ভাটা। আমরা এই কারবারি ভাটাটা এখান থেকে বাদ দিয়ে দিব মোট টাকার উপর, তাহলে বাদ 10% কারবারি ভাটা, বাদ 10% কারবারি ভাটা।
আমার 10% কালের বাসা 13,087 টাকা, কালের বাড়টা বাইর করলে হবে 1,309 টাকা। 1,309 টাকা এই টাকাটা আমরা এখান থেকে বিয়োগ করবো। 11,778 টাকা পয়লা তারিখে লেনদেনের ভিত্তিতে ক্যাশ মেমো প্রস্তুত কর। পয়লাতে ক্যাশ মেমো প্রস্তুত কর। এবার আমরা ক্যাশ মেমো এবং চা এটা চালাইবে, এটা ভিত্তিতে প্রস্তুত করবে, সেটা উপরে ঠিক রাখা হবে ভিত্তিতে। এবার কতটুকু খয়ের আমরা ঘর করব, সেখানে আমরা ক্যাশ মেমো আমরা ঘর করবো। ক্যাশ মেমোর ঘর করতে উপরে আমরা লিখবো, উপরে আমাদের সেলিম টেরাসের ক্যাশ মেমো, সেলিম টেরাসের ক্যাশ মেমো এখানে হবে। তারিখ এখানে ডেটা ভাউচার নাম্বার হবে, ভাউচার নাম, ক্রেতার নাম, ক্রেতার নাম, তারপর হবে ঠিকানা, ঠিকানা। এবার এদিকে হবে প্রথমে তারিখের ঘর, তারপর বিবরণের ঘর, তারপর পরিমাণ, তারিখ। এবার আমরা তারিখের ধরে সঙ্গে করবো, এখানে সঙ্গে আছে 2017 ফেব্রুয়ারি মাসের নাম 1 তারিখে। এখন 1 তারিখে আমরা এখানে 1 তারিখে। এবার আমরা আসি ভাউচার নম্বর, 1 তারিখে আমাদের ভাউচার নম্বর নেই, 1 তারিখে লেনদেন আমাদের ভাউচার নম্বর নেই, সুতরাং ক্রেতার নাম আছে, ক্রেতার হলো জয় টেকার্স। আমরা জয় টেকার্স, জয় টেকার্স ঠিকানা এখানে নেই, আমরা ঠিকানাটা খালি রাখবো। তারিখ লিখছে 1 তারিখ, তাহলে 1 ফেব্রুয়ারি 1 তারিখ মানে 1 ফেব্রুয়ারি 2 এবং 2017। এবার আমরা বিবরণে ঘুরে, বিবরণে আমরা লিখবো চিনি, যেটি 1 তারিখে চিনি খাওয়াতে হচ্ছে, আমরা চিনি লিখবো, চিনি। হ্যাঁ, এখানে হবে তারিখে ক্রমিক নম্বর, এই জায়গায় হবে ক্রমিক নম্বর, এই জায়গা হোক ক্রমিক নাম্বার, আমরা এখানে ক্রমিক নাম্বার লিখবো ক্রমিক। অর্থাৎ একটা ক্যাশ মেমো অনেকগুলি বর্ণের নাম আসে, সেখানে ক্রমিক নাম্বার আমরা 1 লিখবো, ক্রমিক নম্বর 1, চিনি চিনি, এবং চিনি দেওয়া হইল 55 টাকা ধরে 115 কেজি, তাহলে দল লিখবো, দল ধরে 55 লিখবো, আর এখানে 115 কেজি। এবার এই 55 আর 115 পূরণ করলে আমাদের দাঁড়াবে 6,325 টাকা, 6,325 টাকা।
এখন এই থেকে আমরা যেহেতু মোট বিক্রির উপর 10% সুতরাং আমরা কিস্তির উপর 10% আমরা বাদ দিই যদি আমাদের কোনো অঙ্কে বিভিন্ন তারিখে থাকতে বা বার্তার কথা উল্লেখ থাকে সুতরাং এখানে সেই ইন্ডাক্টর যেহেতু মোট বিক্রির উপর তাহলে আমরা বাদ 10% কারবারি এবার 10% আমাদের 6325 টাকা আমরা 10% বাই করলে আমাদের সেটা হবে 632.50 এই টাকাটা আমরা বাদ দিই এবার বাদ দিয়ে দাঁড়াবে কত আমাদের বিয়োগ করতে হবে
এই কাজটা করে তোমরা নাম্বারটা নিয়ে নিতে পারবে তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলবে